সন্ধি শব্দের অর্থ মিলন বা সংযোগ এটা তোমরা জানো খুব কাছাকাছি দুটি ধ্বনি যখন একটা ধ্বনিতে পরিণত হয় তখন দেখা যায় যে কোন একটা ধ্বনির হালকা লোক ঘটে অর্থাৎ দুইটা ধ্বনি মিলিত হয়ে সংযুক্ত হয়ে নতুন একটা ধ্বনি তৈরি করে এই পদ্ধতিতে কে বলে সন্ধি অর্থাৎ সন্ধি হচ্ছে দুইটা ধনির মিলনের ফলে নতুন একটা ধ্বনি তৈরি হয় যেমন রবি এটা একটা ধ্বনি ইন্দ্র এটা একটা ধ্বনি এই দুইটা ধ্বনি একসাথে যুক্ত হয়ে তৈরি করলো রবীন্দ্র এখানে ইন্দ্রের মধ্যে রসিকার এখানে কোথায় রশ্মি কোথায় দীর্ঘি আবার দেখো এই যে এখানে একটা রবির মধ্যে রশ্মি আছে এখানে একটা রশ্মি আছে এই দুইটা রশ্মি মানে ই দুইটা ই ধ্বনি মিলিত হয়ে ই ধ্বনি তৈরি করলো এই যে রবি দীর্ঘি এখানে দীর্ঘি যে কার সেটা আছে তাহলে এটা তোমাকে বুঝতে হবে যে কখন দুইটা মানে এই যে উকার ইকার আকার বা কোনো কার নেই কোনটা থাকলে কোনটা কোনটা মিলে কোনটা তৈরি হয় এটার একটা নিয়ম আছে আমরা একটু বড় নিয়মটা দেখতে পাবো আপাতত এই দুইটা দুই দেখো এইখানে হচ্ছে ধনির মিলন বা রূপান্তর করছে এখানে আর এখানে দেখো ধনির লোক ঘটছে এটাতে কিরকম হিম হিম যোগ আলয় হিমা হিমা লয় হিমা লয় তাহলে এখন লোভ কেমনে করলো হিম এটা লোভ পাইছে এটা লোভ পাইছে ময়ের যে প্রকৃত সাউন্ড সেটা লোভ পাইছে হয়ে গেছে হিমালয় এবার খেয়াল করো পূর্বধ্বনির বদল পূর্বধনির বদল মানে হচ্ছে পূর্বধনির পূর্বের যে ধ্বনি অর্থাৎ এখানে চিত আছে চিতের সাথে ময় আছে চিতের বাদ যাবে দেখবা যে হয়ে যাবে চিন্ময় অর্থাৎ আর আসতেছে না পূর্বধনির লোক পাইছে পরধনির পরধ্বনির বদল পাইতে পারে এটা পূর্বধনির বদল করছে এখানে পরধ্বনির বদল করবে কিরকম রাজযোগ নিটা বাদ যাবে হয়ে যাবে রাঙ্গি এই যে এখানে তুমি তো আর নি পাচ্ছ না তাহলে পরদনির এখানে বদল করছে এই যে নিয়ের বদল করছে উভয় দনির বদল করতে পারে যেমন উট যোগ হত উত থাকবে না হত থাকবে না হয়ে গেছে উদ্যত দুইটারই বদল করছে তো এরকম এই এগুলো দিতে পারে পরীক্ষা যে উদ্যত শব্দের সন্ধি বিচ্ছেদে বা এভাবে দিবে উদ যোগ হত সমান উদ্যত এই সন্ধি সন্ধি সংগঠনের ক্ষেত্রে কোন দনির বদল করছে তো বলবে যে পূর্বধনির পরধ্বনির উভয় ধনির ধ্বনির লোভ এবার অপশনে দিবে তোমাকে দাগাইতে হবে উভয় ধনির লোভ বদল করছে এরকম দিলে একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য কিন্তু এরকম দিতে পারে এবার খেয়াল করো সন্ধির উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় আমরা দুটা ধ্বনিকে একসাথে করে উচ্চারণ করতে চাই যেমন এই যে বিদ্যা যোগ আলয় আমি যদি বলি বিদ্যা আলয় এভাবে বলি তোমার জন্য কঠিন হয়ে যায় কিন্তু একসাথে যদি বলি বিদ্যালয় তখন কিন্তু সহজ আমি যদি একবার বলি রবি ইন্দ্র এভাবে বললে তোমার জন্য কঠিন হয়ে যাবে মানে তোমার তখন সময় বেশি লাগবে আবার মানে কি তোমার উচ্চারণেও তোমার জন্য কঠিন হবে তুমি যদি বলো রবি ইন্দ্র এভাবে যদি বলো মানে কি রকম জানি তোমার কাছে অস্বস্তি লাগবে এইটার দূর করার জন্য সন্ধি জিনিসটা আসছে বা সন্ধি জিনিসটা আমরা নিজেরাই তৈরি করছি আমরা বাসার মুখের বাসার মধ্যেই রবীন্দ্র একসাথে করে ফেলছি হিম আলয় হিম মানে তো তোমরা জানো তুষার বা ইয়া বলা যায় বরফও বলা যায় আর আলয় মানে জায়গা যেখানে বরফ থাকে ওটা হচ্ছে হিমালয় তো হিম আলয় এভাবে তো তুমি তো আর না বলতে তোমার জন্য কঠিন হয়ে সেটা তো হিমালয় বললে আমার জন্য সব সহজ হয় তাহলে এই যে হিম আলয় দুইটা ধনী একত্রিত হয়ে হিমালয় তৈরি করলো এটাই হচ্ছে সন্ধির সুবিধা বা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা দুইটাই বলতে পারো আচ্ছা এবার তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সন্ধির প্রয়োজনীয়তা কিরকম খুব গুরুত্বপূর্ণ সন্ধির উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে উচ্চারণকে এয়া করা সহজ করা আর মাধুর্য মন্ডিত করা এই যে দুইটাই সঠিক উচ্চারণ সহজ এবং মারুদ্য মন্ডিত করা সন্ধি কত প্রকার পতপ্রকার তোমরা পড়ছ স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এরকম তোমরা পড়ছ আচ্ছা এখন তোমরা একটা নতুন সন্ধির নাম শুনে হচ্ছে অতৎসম সন্ধি প্রশ্ন হচ্ছে তাহলে অতৎসম সন্ধি যেহেতু আমরা পাইছি তার মানে তৎসম সন্ধি নামে একটা সন্ধি আছে এখন এই তৎসম সন্ধিটা ওইটা হচ্ছে তোমার সংস্কৃত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য তো এটা তেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আমরা অতৎসম সন্ধিটা জানতে হবে অতৎসম সন্ধিটা হচ্ছে যে বাংলা ভাষার ক্ষেত্রে যে সন্ধি আমরা আলোচনা করি এটা অতৎসম সন্ধি এই যে এখানে দেখো খেয়াল করো এই খেয়াল করো অতৎসম সন্ধি ও তৎসম সন্ধি দুইভাবে ভাগ করা যেতে পারে আশা করি এই লাইনটা বুঝতে পারছো এখন পরে এই তৎসম সন্ধিরও আছে খেয়াল করো ঠিক আছে তৎসম সন্ধিরও পরে বর্ণনা আছে কারণ তৎসম সন্ধি যেটা সেটা হচ্ছে যে ওই সংস্কৃত সাথে রিলেটেড এবং একটু কঠিন হবে এখন এই বা অতৎসম সন্ধি এগুলো আবার দুই প্রকার একটা হচ্ছে যে তোমার দুই প্রকার না তিন প্রকার বলা যেতে পারে একটা হচ্ছে স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি আশা করি বুঝতে পারছো স্বরসন্ধি সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তো আমরা তৎসম দুইটাই তো অতৎসমটা হচ্ছে প্রকৃত বাংলা আর ভাষার নিয়ম থেকে নেওয়া হয়েছে এখন প্রকৃত বাংলা যেটা সেটা আমরা আগে পড়ব এবং মজার বিষয় হচ্ছে যে অতৎসম সন্ধির সংখ্যা আসলে কম কারণ আমাদের বাংলা ভাষার বেশিরভাগ শব্দ সংস্কৃত ভাষা থেকে আসছে তো এই জন্য দেখা যাবে যে ওইটাই বেশি আসবে তৎসম সন্ধিটাই বেশি আসবে আচ্ছা এখন খেয়াল করো স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তোমরা তোমাদের বইতে এভাবে পাবা ওভাবে পড়লেও হবে সমস্যা নাই এই তৎসম তৎসম না পড়ে ডিরেক্ট স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এভাবে পড়লেও তুমি পারবা কিন্তু তৎসম তৎসম আলাদা করলে একটা বিষয় তোমার জন্য ইজি হয়ে যাবে সেটা হচ্ছে যে তুমি বুঝতে পারবা যে কোনটা বাংলা ভাষার মানে নিজস্ব আর কোনটা হচ্ছে সংস্কৃত ভাষার তখন সংস্কৃত শব্দগুলোও তোমার কিছুটা জানা হয়ে যাবে যেগুলো সংস্কৃত শব্দ আর একটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে দেখবে যে অতৎসম সন্ধিটা তো তুলনামূলক সহজ কঠিন না কিন্তু তৎসম যেটা সংস্কৃত যে যেটা ওটা দেখবে যে একটু কঠিন তাহলে তুমি বুঝে যাবা যে এটা হচ্ছে কঠিন এটা সহজ তাহলে আমাকে কঠিনটাকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ কঠিনটা মনে থাকবে না আচ্ছা এবার খেয়াল করো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট অতৎসম শব্দ সন্ধির মধ্যে তুমি কোনো বিসর্গ সন্ধি পাবা না। অতৎসম সন্ধির মধ্যে কোনো বিসর্গ সন্ধি নাই কারণ বিসর্গ ইস্যুটা আসেই শুধুমাত্র সংস্কৃত ভাষার ক্ষেত্রে। তাহলে এই যে আরেকটা জিনিস তুমি পেয়ে গেছো যে অতৎসম সন্ধির মধ্যে কোনো বিসর্গ সন্ধি আসবে না। বিসর্গ সন্ধি আসবে শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে। আর তোমাদের নাইন 10 এর বই বা আর তোমরা অনেক জায়গায় পড়ছ যে সন্ধি তিন প্রকার স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি। ওই বিসর্গ সন্ধিটা আসলে অতস্ম শব্দের অতস্ম শব্দ না অতৎসম শব্দে কোনো বিসর্গ সন্ধি নাই তো এটা খুব গুরুত্বপূর্ণ এটা এমসিকিউতে দিতে পারে যে বিসর্গ সন্ধি হয় না কোন সন্ধি উত্তর হচ্ছে অতস্ম সন্ধির রনি কি বুঝতে পারছ রনি রাজু হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ চুপ পেরে আসো তোমরা ওকে আমি আসলে এই অনেকের মতো তোমার ওই পূর্ব প্রস্তুতি নিয়ে তারপর ক্লাস নিয়ে আমি যে নিজে যেটা পারি নিজে যা বুঝি ওইটাই থেকে আবার ক্লাস শুরু করি আবার এখন সমস্যা হচ্ছে যে এক এক বইতে এক রকম তো তো মাঝে মাঝে দেখবা গোল মতো হতে পারে কিন্তু মূল পড়া একই রকম মূল একদম সামারি যেটা এটা দেখবে যে একই আচ্ছা তাহলে আমরা বলবো যে তৎসম অতৎসম সন্ধি দুইটা অতৎসম বা সংস্কৃত যেটা এটা হচ্ছে যে তিন প্রকার ব্যঞ্জন সন্ধি সন্ধি বিসর্গ সন্ধি সংস্কৃতটা আর অতৎসম যেটা যেটা বাংলা ভাষার বিশুদ্ধ সন্ধি বলতে পারো এটা অতৎসম বলতে আসলে বাংলা পুরোপুরি বিশুদ্ধ এটাও না এটা তোমাদের বুঝে সাথে বলতেছি অতৎসম নামে মানে বাংলা যে হু হু এরকম না এটা ইংরেজিও হইতে পারে মানে অতৎসম মানে সংস্কৃত ছাড়া অন্য সব যেগুলো বাংলা ভাষায় আছে সংস্কৃত ছাড়া বাংলা ভাষায় যে সকল শব্দ আছে এগুলাকে একসাথে অত বলে এ রাজু কি ক্লিয়ার আমার কথা আমি কিছু জিনিস শুরুতে বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে সহজ করে বলি কিন্তু পরে সেটা আবার এক্সপ্লেনেশন দিব সমস্যা নাই এখন তুমি শুরুতে যদি শুরুতে অতৎসম তৎসম যদি না বুঝো তাহলে সমস্যা এই জন্য অতৎসমতে আমি বাংলা বলছি কিন্তু আসলে এটা বাংলা না প্রকৃতপক্ষে এটা বাংলা না প্রকৃতপক্ষে এটা হচ্ছে যে বাংলা সংস্কৃত ছাড়া বাংলা ভাষায় যত শব্দ আছে সব ওকে আশা করি ক্লিয়ার এখন বাংলা ভাষাটা আসলে মিশ্রিত বাংলা বাংলা জাতি যেরকম মিশ্রিত ভাষা একটা শঙ্কর জাতি বাংলা ভাষাটা বিভিন্ন ভাষার মিশ্রণে একসময় বাংলা ভাষা তৈরি হয়েছে বাংলা ভাষার ইতিহাস পড়লে বুঝতে পারবা তো এটা কি বাংলা ভাষার দোষ না বাংলা ভাষার দোষ না এটা পৃথিবীর সব ভাষায় এরকম মানে নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে একটা ভাষা তৈরি হয় তুমি এরকম মনে করো ইংরেজি ভাষা খুঁজতে যাও দেখবা যে সেখানে নানা রকম ভাষা দেখবা যে একটা আছে এই ব্রিটিশ ইংলিশ একটা আছে আমেরিকান ইংলিশ একটা আবার তুমি অস্ট্রেলিয়ান ইংলিশ পাবা আর একটা আবার ইউরোপীয় ইংলিশ পাবা তুমি একটা তাহলে ওখানেও কিন্তু ওই একই রকম মানে বিভিন্ন ভাষার মিশ্রণে শব্দ তৈরি হয় যেমন দেখবা সেন্টার কোথাও আরি লেখা হয় কোথাও ইয়ার লেখা হয় তো এরকম অর্থাৎ দেখবা কিছু কিছু শব্দের বানান পর্যন্ত ভিন্ন বা ইংরেজি বানান যে দেখবা আমেরিকানরা একভাবে লিখে ব্রিটিশরা একভাবে লিখে তো এটা ইস্যু হচ্ছে যে মূলত যে একটা ভাষা পরিবর্তনের মধ্যে হয় সেটাতে নানা রকম ভাষার প্রভাব থাকতে পারে যেমন ইংরেজি ভাষার ভাষার মধ্যে ফরাসি অনেক শব্দ আছে আবার ফরাসি ভাষার মধ্যে ইংরেজি অনেক ভাষার শব্দের মিশ্রণ আছে তো এরকম তোমার প্রতিটা ভাষার মধ্যে অন্য ভাষার শব্দ পাওয়া যায় এটা দোষের কিছু না এটা বরং বলা যায় এটা ভালো কেন ভালো আমি বলি এটা থেকে বোঝা যায় যে এই ভাষা গোষ্ঠীর সাথে বিভিন্ন জাতির মিশ্রণ ছিল বা বিভিন্ন জাতের কানেকশন ছিল বিভিন্ন অঞ্চলের মিশ্রণ ছিল এটা দেখে বোঝা যায় আচ্ছা ওইদিকে আমি যাচ্ছি না তাহলে অতৎসম শব্দ অতৎসম সন্ধি তৎসম সন্ধি ক্লিয়ার অতৎসম সন্ধির কোনো বিসর্গ সন্ধি থাকবে না তাহলে কি অতৎসম সন্ধির কি থাকবে স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি থাকবে স্বর সন্ধি অতৎসমের সর পাটে আসলাম এবার আমি শুরুতে এটা মুখস্থ কর এ আর আ মিলে এ হবে আমি বললাম এ তুমি বললা আ এই দুইটা ধ্বনি এই দুইটা ধ্বনির যুক্ত মিলে এ তৈরি হবে এ যেমন খেয়াল করবে ছেলে এই যে এখানে এ আছে আচ্ছা এটা এটা না বলে আমি অন্যটা বলি আচ্ছা ঠিক আছে এটাই বলি ছেলে এ আছে আমি আছে তাহলে খেয়াল করো ছেলে এ আছে আমি আ আছে এ এবং আমিলে তৈরি হলো এ কি তৈরি হলো ছেলে মি আটান নাই ছেলে মি এ আছে শুধু রনি কি বুঝতে পারছ ছেলে মি শব্দের মধ্যে এ এবং আ মিলিত হয়ে তৈরি করছে এ ছেলে আ আ এ এ হয়ে গেছে আশা করি ক্লিয়ার এরকম ছেলে তোমাকে নানা রকমের এই স্বরের পরিবর্তন তোমাকে স্টাডি করা লাগবে এখন খেয়াল করো এরকম আছে আলা ভোলা আলা ভোলা এখানে কি হয়েছে আ जो ও बो তাহলে এখানে কি হলো ওই আ আলা ভোলা এখানে তোমার এটার কি বলা যায় আ আর ও মিলে আই থাকতেছে ঠিক আছে এবার এখানে খেয়াল করো নেকা আ আবার আমো তাহলে আ ঠিক আছে শুরুটা শেষটা এখানে শেষটা খেয়াল করবো আর এখানে শুরুটা খেয়াল করবো তাহলে এখানেও আছে এখানেও আছে দুইটা মিলে আই থাকছে নাকা মোটাকে দিকে খেয়াল করার দরকার নেই এই যে এখানের আ আর এখানে আ দুই আ মিলে আই আছে তাহলে নাকা মো মোর দিকে তাকানোর দরকার নেই নাকার দিকে তাকাও তাহলে ক্লিয়ার হয়ে গেছে যে আই আছে নাকামো ওকে আশা করি ক্লিয়ার এরকম ব্যঞ্জন সন্ধিও হতে পারে যেমন এক যোগ এক 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 অর্থাৎ অ মিলে এখানে কি হয়ে গেল কি বলতে এগুলোর নিয়ম আলাদাভাবে নিচে দেওয়া আছে ওখান থেকে আমরা একটু দেখব এই খেয়াল করো এখানে আছে তৎসম সন্ধির মধ্যে এগুলো বিস্তারিত বর্ণনা করা আছে যে কোন ধ্বনি কিভাবে পরিবর্তিত হয় খেয়াল করো অ অ মিলে আ হয় যেমন নব এটা তৎসম শব্দ নব অ আছে আবার আছে হয়ে গেছে নবান্ন আ হয়ে গেছে নবা নবা নব অ অন্ন মিলে হয়ে গেল আ তাহলে এটার উদাহরণ হচ্ছে এগুলো সবগুলা যেমন শেষটা দেখো সূর্য অ আছে অস্ত অ আছে এগুলো সূর্যাস্ত তাহলে তুমি যখন এ অমিলে আ হয় এটা বুঝবা তখন তোমাকে এই যদি বলে তুমি যে নব অন্য তখন ওই প্রকৃত যে সন্ধি বিচ্ছেদ এটা মাথা থেকে আসবে যে অমিলে আ হয় এটা যখন মাথা থাকবে সা আ আছে তাহলে আ থাকলে কি হইতে পারে অ পারে আরেকটা আছে মিলেও হইতে পারে ঠিক আছে এটাও হইতে পারে আবার হইতে পারে তো তখন ওই তোমার মাথার মধ্যে আকার ইকার রসিকার নিয়ে যে জামেলাটা পরীক্ষা হলে তোমাদের হয় সন্ধির ক্ষেত্রে ওটার মাপ তখন থাকবে না তখন ওই নিয়মটা থেকে তোমার অটোমেটিক্যালি চলে আসবে যে এটা অ হবে না আ হবে না ই হবে তাহলে খেয়াল করো এই তিনটা আগে পড়ো একটু কোন তিনটা অ অমিলে আ হয় অ আমিলে আ হয় আর আ মিলে আ হয় এই তিনটা আগে একবার তুমি এই তিনটা একটা গ্রুপে রাখো তাহলে এবার অ আ দেখি একটা যেমন দশ অ আছে দশ আ আছে তাহলে অ মিলে আ হবে দশ আ এবার খেয়াল করো এখানে আ যোগ অ মিলে আ হবে রনি জি স্যার কি বলছি আ আর অ মিলে কি হবে আ হবে তাহলে কি এখানে কি আছে আশা আ আছে না জি আবার অতীতের মধ্যে কি আছে অ আছে হয়ে গেল কি আশাতীত মানে আ হয়ে গেল ঠিক না জি স্যার এবার তোমাকে এই যে তরান্বিত দিলো তরা মানে তুমি লিখবা তর এই সরি তরা তর তরা যোগ উন্নীত অ তো আসতে হবে তো তরা যদি আসে উন্নীত আসতে হবে না জি স্যার ওই অপশনে বিভিন্ন রকম থাকবে তরা যোগ শুধু উন্নীত হয়ে থাকতে পারে তো তখন তো তুমি বুঝে গেছ যে এটা তো অ নাই তাহলে এটা ভুল বুঝে গেছ তো জি স্যার মানে তোমাকে খুঁজে বের করতে হবে অ আ অ অ আ অথবা অ অ থাকতে হবে এবার তারপরে খেল করবা কোনটা আসলে কারেক্ট এই তিনটার মধ্যে তো যে কোনো একটা আসবে আবার তিনটা তো একসাথে হবে না ঠিক আছে বুঝে গেছে এই জন্য এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে একবার এই কয়েকবার করে পড়া করলে তখন বারবার এবার খেল করো অ আর ই মিলে এ হয় এটা গুরুত্বপূর্ণ বেশি অ আর ই মিলে এ হয় যেমন নর অ আছে আর ইন্দ্র ই আছে হয়ে গেল নরেন্দ্র এ হয়ে গেছে নরে এ আবার আ আর ই মিলেও ই এ হয় যেমন যথা যোগ ইচ্ছা যথেচ্ছা যথার মধ্যে আ আছে ইচ্ছার মধ্যে ই আছে আবার অ আর ই মিলেও এ হয় আবার আ আর ই মিলেও এ হয় যেমন এটাতে খেয়াল করো নর যোগ ইস নরেশ গণ যোগ ইস গণেশ এবার খেয়াল করো এখানে রমা যোগ রমেশ ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী তাহলে আশা করি ক্লিয়ার এবার ও কেমনে তৈরি হয় এটা দাও আছে এখানে ওই আগের মতো অ আর উ মিলে ও হয় অ আর উ মিলে এইখানে ই ই আর ই ইর কারবার কোনো আর এখানে উ এর কারবার তাহলে দেখো এই যে এইভাবে করে তোমাকে আলাদা আলাদা গ্রুপ করতে হবে এবার এখানে রি এর কারবার ওই যে রাবস রাজস্বী মহর্ষি সপ্তর্ষি দেবর্ষী এগুলো আর এখানে ওই অ আর এর কারবার এ ওই এর কারবার হয়ে যাবে ওই এখানে হচ্ছে যে অ ও আর ও এর কারবার হয়ে যাবে ও যেমন বন এর মধ্যে ও আছে অ আছে বন অ আর ওষধির মধ্যে ও আছে হয়ে যাবে বন ঔষধি ও হয়ে যাবে আশা করি ক্লিয়ার এবার এতক্ষণ পর্যন্ত শুধু এই অ অ এর সাথে সাথে যুক্ত যুক্ত কিংবা বাকিগুলো এবার ই এবং ই এর সাথে বাকিগুলো যুক্ত হবে অর্থাৎ প্রতিটা স্বরধ্বনির সাথে আর একটা কিভাবে মিলিত হয়ে সন্ধি তৈরি করে সেগুলো প্রত্যেকটা এখানে দেওয়া আছে মানে আমি বুঝতে চাচ্ছি চক্রাকার বাকি সব আসতে থাকবে এই যে এইখানে এতক্ষণ পর্যন্ত তুমি অ এবং আ এর সাথে বাকিগুলো কি মিক্স করছো মোট সর্বনি এগারোটা এগারোটার প্রথম দুইটার সাথে বাকি নয়টাকে মিক্স করছো এতক্ষণ পর্যন্ত এবার পরের দুইটা অর্থাৎ রশি এবং দীর্ঘের সাথে রশি এবং দীর্ঘের সাথে তারপরে যেগুলো সেগুলো মিক্স হবে আশা করি ক্লিয়ার মানে বাকি এগারোটা বাকি নয়টা মিক্স হতে পারে বা বাকি অ আ চলে গেছে বাকি থাকে আর আবার এখানে ই ই এবং ই আসছে তাহলে বাকি থাকতে পারে সাতটা ওই বাকি সাতটা এখানে মিলিত হবে এবং তারা নিজের নিজেরা মিলিত হইতে পারে যেমন ই ই এটা উদাহরণ হচ্ছে যে গিরি যোগ ইন্দ্র গিরিন্দ্র জ্যোতি ই আছে আরেকটা ই হয়ে গেলো জ্যোতীন্দ্র তো সব সময় মনে রাখবা এখান থেকে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দুটা ধোনির মিলিত স্বর নর্মালি ওই যেটা দীর্ঘ স্বর ওটা হয় যেমন দীর্ঘইকার এই তোমার মিলিত হলে দীর্ঘই হয়ে যাবে সবসময় অর্থাৎ যেমন অ আর আ মিলে আ হয় পরেরটা উ আর দীর্ঘ মিলে দীর্ঘকার হবে পর অর্থাৎ এই যে এখানে খেয়াল করা হয় যে দেখো সবগুলো দীর্ঘ কাত তৈরিছে এই যে এখানে সব দেখো ই তৈরিছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনটা তৈরি হয় আর এখানে দেখো সব সবগুলো ও তৈরিছে সজীব কি বুঝতে পারছো সজীব স্যার আসসালামু আলাইকুম জি স্যার একটু লেট হয়ে গেছে আজকে মানে ক্লাস করতে একটু রেকর্ডিংটা একটু দিয়ে দেন আগেগুলো তো দেন নাই

আচ্ছা খেয়াল করো আমি এই যে এটা এই চ্যাপ্টারটা মানে কি শেষ করে দিব এখনি আজকে রনির পরীক্ষা আছে তো এখন এখানে আমি একটু লাস্টের দিকে কিছু জিনিস দেখাই দেই এই যে এখানে একটু ব্যতিক্রম আছে রনির একটু খেয়াল করো এটা দিয়ে একটু খেয়াল করো এই যেমন ই এবং অ মিলে য যোগ ও হার যেমন আদির মধ্যে ই আছে অন্তর মধ্যে অ আছে হয়ে গেছে আদ্যন্ত য যোগ অ এই যে ফলা চলে আসছে এটা আশা করি বুঝতে পারছো একইভাবে ভাবে ই আ মিলে য যোগ আ হতে পারে ই উ মিলে য যোগ উ হতে পারে ই উ মিলে য যোগ উ হতে পারে এ উটা কিন্তু নরমাল নর্মাল উসু না এটা হচ্ছে যেমন প্রতিযোগ এখানে উ নিয়ে ঝামেলা হয় এটা এটা দীর্ঘ হবে আসলে এই জায়গাটা এটা দীর্ঘ কার হবে উস ই অ মিলে আ হতে পারে তো এগুলো একটু মনে হবে যেমন নদী যোগ অম্বু নদ্ব

তোমাকে আমি এই বইটার ফিডিএ পাঠিয়ে দিব আপাতত এই বইগুলো গুলো মুখস্থ করো এগুলো এই বইতে সবচেয়ে সহজ গুলো দেওয়া আছে তোমার তোমার যে হায়াত মাহমুদের বই সার বই আছে অনেক কঠিন কঠিন গুলো দেওয়া আছে এই ইউনিটে এত বেশি কঠিন না বি ইউনিটে কঠিন গুলো দিবে এই ইউনিটে নিয়ম সেম কিন্তু বি ডি ইউনিট দিবে কঠিন এই ইউনিট দিবে সহজ বুঝে গেছে জি স্যার জি স্যার সজীব তোমাকে কিন্তু নিয়ম সহ শিখতে হবে এবং কঠিনগুলো শিখতে হবে যেমন এর আগে আমি বলি এই এরকম অক্ষজক উহিনি অক্ষহুনি আছে হ্যাঁ বিজ্ঞানী ইউনিট না বিজ্ঞানীটা সহজ আমি তো বিজ্ঞানী স্যার সজীব কি বিজ্ঞানে স্যার তালে যে যেই বোঝে পদ্ধতি বই মরগুলো মুখস্ত করতে হবে ক্লিয়ার অথবা আমি বলি আমি বলি

তার আমি তো মানে ফটোগ্রাম ভার্সিটি এই যে ব্যবসা শেখা ছাড়া সবগুলাতে পরীক্ষা দিতে চাই এখন আমার কাছে মানে এটা সার্কুলারটা নাই সে সার্কুলারটা আমার পাওয়া যাবে আর আমি শুনলাম এই যে আট তারিখে নাকি বি ইউনিট পরীক্ষা আছে ওই দিন তো আবার ডেন্টাল পরীক্ষা আছে কোন পরীক্ষার সাথে কনফ্লিক্ট হলে যেটা গুরুত্ব তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে ওটা দিবা বুঝে গেছে স্যার এখন তো মানে চট্টগ্রামেরটা তো আমি বলি গুরুত্বপূর্ণ কিভাবে আমি বলি গুরুত্বপূর্ণ কোনটা প্রথম দেখবে সিট কোনটাতে বেশি দীতীয়টা দেখবা তোমরা জামার প্ল্যান কোনটা বেশি এই দুইটা মিক্স করে যে যেটা ভালো এটা দিবা পরীক্ষা যদি দুইটা কনফ্লিক্ট হয় বুঝছি স্যার স্যার আমার একটু সার্কুলারটা দিয়েন স্যার আমার কাছে ছোট কমাসিডি সার্কুলারটা নাই ওই কোয়েশ্চেনে গ্রুপে লিংক দিছি তুমি c u a c i d b d তে ঢুকবা স্যার আমি তো ওটা মনে হয় অ্যাড নাই আমি দেখব

আচ্ছা এখানে আমি সন্ধিটা খুঁজে পাচ্ছি না কেন বুঝতেছি না এখানে কোন কত নম্বর टॉपिकে জানি আছে এটা হচ্ছে সাজেশন পার্টটা হ্যাঁ প্রশ্ন পার্ট মধ্যে যদি দেখাই প্রশ্নের মধ্যে আমি সন্ধি ব্যাখ্যা করে দিয়েছি যত জায়গায় পাইছি যেখানে যেখানে পাইছি ওখানে ব্যাখ্যা করছি কোনো প্রশ্নই নাই ব্যাখ্যা ছাড়া এই ইউনিট না }{যেমন করে এই যে দেখো এই যে সন্ধি এর দেখা কই যে দেখো দেখো দেখছো একটার সাথে কতগুলো দিছি আবার কিভাবে হয় সেটা লিখে দিছি অ আ আ মানে যে কোন একটা থাকতে পারে আ হবে ওই যেটা একটু কি পড়াইছি কেন করো যেটা একটু কি ওটা এখানে আমি দিছি জল জলযোগ জল আদার জল আদার শুভ যোগ ইচ্ছে শুভে চার হইছে সন্ধি এখানে দিয়ে দিছি কি এরকম করে যেখানে যা আসছে এ পরীক্ষা এখানে কি আসছে খেয়াল করো পরীক্ষা ছিল কারা যোগ গার এটা হচ্ছে কারাগার বুঝতে পারছো এখানে আ আ জি স্যার কারা গা গায়ের মধ্যেও আছে আ মিলে হইলেও কারাগার কঠিনটা দেয় সংস্থা দিছে বুঝতে তো এখানে প্রশ্ন কি বলছে দেখো প্রশ্ন বলছে কোনটি ও আচ্ছা সরি এটা ভুল ভুল আমি তো চিন্তা করতেছি এটা আগার হবে আগার কারা যোগ আগার এই যে এসে দেখো এরপর পরীক্ষা দিছিল যে এই পরীক্ষা প্রশ্ন দিছে কোনটি ভুল খেয়াল করা যে নিচের কোনটি সঠিক নয় ঠিক আছে সঠিক নয় হচ্ছে কোনটা ওই যে কারা যোগ আগার হওয়ার কথা এটা লেখা আছে গার এটা ভুল এটা সঠিক স্বর যোগ যন্ত্র সঠিক খ যোগ অ খ এটা সঠিক তদ যোগ রূপ তদ্রূপ এটাও সঠিক তাহলে খেয়াল করো এটা কিন্তু মোটামুটি কঠিন ছিল এটা সহজ না কিন্তু এই ইউনিটের প্রশ্ন সন্ধি মোটামুটি দেয় মানে প্রায় প্রায় সময় দেয় আর মাঝে মাঝে স্কিপ করে

দেখো বইও আছে আমাদের ঠিক আছে দেখা যায় না এই আমি দেখো সার্কুল কেমন করতে হয় যে সিটি ইউনিভার্সিটি ওয়েবসাইট এটা ওয়েবসাইট থেকে অ্যাডমিশন থেকে এই যে বাইশ তেইশ 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 চব্বিশ তেইশ চব্বিশ থেকে সাধারণ নির্দেশনা প্রসপেক্টাস এই যে আসলো আমি পড়তে পারতেছি তুমি কেন পারবো না এই যে লোড হচ্ছে দেখো না

আচ্ছা এটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন এই ইউনিটেরই এটাতে সন্ধি আসছে আসে নাই আমি এই ইউনিটের আগে ফাইলটা খুঁজে বের করি এই ইউনিট তেইশ দেখো তো সব শিফটের প্রশ্ন আছে কোন জায়গাটাতে এটাতে এটাতে তো পাইলাম না এই যে এটাতে এই যে খেয়াল করো এটা কি সন্ধি আছে এটাতে সমাস আছে এই যে সমাস আচ্ছা আট তেরো মিনিট আছে বাকি আমি সমাজটা একটু আলোচনা করে দিই তো সমাজ চোখের সামনে পড়ছে মনে পড়ছে সমাজটা একটু আলোচনা করে শেষ করে দিই এই যে খেয়াল করো আসছে দৃষ্টি প্রদীপ কি ধরনের রচনা এটা হচ্ছে উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এর বুঝে গতকালকে বলছিলাম না যে তোমাকে বইয়ের নাম দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এটা কি ধরনের কোন গ্রন্থ এরকম জিজ্ঞেস করতে পারে ঠিক আছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা তারপরে বঙ্গভাষা কইতে কি তোমাদের আছে কথা বলে না টনি তোমাদের বইতে বঙ্গভাষা কইতে আছে স্যার আমি জানি না এটা সুজিত স্যার বঙ্গভাষা কোন শ্রেণী মানে মাইকেল মতো সুনন্দ দত্ত স্যার একটা পড়ছিলাম ওই ও কবিতাটা এখানে দিছে এখন এটা পরীক্ষা আছে তোমাদের বইতে আছে না না আছে ওরা দেখেও নেই ওরা দিয়ে দিছে ঠিক আছে এটা কিন্তু অনেকে পড়ছে এটা আমি পড়ছিলাম আমাদের সময় ছিল এটা এটা একটা সনেট সনেট চতুর্দশ পদী কবিতা বলি ঠিক আছে যে দেখো বানু ঠাকুর কার ছদ্ম নাম রবীন্দ্রনাথ ঠাকুরের গতকালকে যেটা বলছি আমি ওদিকে যাচ্ছি না আমি হ্যাঁ বলো এই যে বানু এটা তো মনে হাজার হাজার বার আসছে পরীক্ষায় কোনটা এই যে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নামটা ও আচ্ছা আচ্ছা এটা তো হাজার হাজার বার আসছে হ্যাঁ

আচ্ছা আমি সমাজটা আগে যে ভিডিও থেকে তোমাদেরকে একটু বলে দিচ্ছি হ্যাঁ বলে দেওয়ার পরে বইতে প্র্যাকটিস করাবো ঠিক আছে স্যার আমি আমি সমাজের টোটাল বেসিকই পারি না বুঝছেন প্রশ্ন সলভ আমি পারবো না ওকে এখন সমাজ হচ্ছে যে সংক্ষেপ করা দুই তিনটি পদ থাকবে এই পদগুলোকে সংক্ষেপ সংক্ষেপ করা এটাকে বলে সমাজ যেমন দুইটা পদ দেশের দেশের একটা পদ সেবা একটা পদ দেশের সেবা এক মিনিট পর কেটে যাচ্ছে আমি নতুন লিঙ্ক দিচ্ছি যারা ওটা ওই লিঙ্ককে ঢুকো